শুরুতে এই সংবাদ শিরোনাম। যুদ্ধ করতে আরও যুদ্ধ বিমান পাঠাল চীন, শেষ পর্যন্ত লড়বে তাইওয়ান। লৌহিত সাগরে ইরানি জাহাজে হামলা চালালো ইসরায়েল। আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই এর সোর্স হতে রাজি না হয় কালো তালিকায় মুসলিম যুবক। আবারও সৌদি আরবের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে ভয়াবহ হামলা চালালো ইয়েমেন। ক্ষমতার মেয়াদ আরও বাড়াতে পারে মিয়ানমার জান্তা সরকার। ইরাকে দুই দিনে চার মার্কিন গাড়িবহরে ভয়াবহ হামলা। এবং সবশেষ থাকছে, মস্কোয় প্রতিনিধি অফিস খুলবে হিজবুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। তাইওয়ানের আকাশ সীমায় আরও যুদ্ধ বিমান পাঠিয়েছে চীন, তবে এতে ভীত নয় ছোট্ট দ্বীপটি। যুদ্ধ বেঁধে গেলে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তাইওয়ানিজ পররাষ্ট্রমন্ত্রী। স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে চীন। দ্বীপটিতে নিজেদের কর্তৃত্ব স্থাপনের চেষ্টায় সম্প্রতি সামরিক পদক্ষেপ জোরদার করছে বেইজিং। গত কয়েক মাস ধরে তাইওয়ানের আকাশ সীমায় যুদ্ধ বিমানের মহড়ায় প্রায় দৈনিক ঘটনা বানিয়ে ফেলেছে চীনারা। গত সোমবারেও চীনের একদল যুদ্ধ বিমানবাহী জাহাজ দ্বীপটির কাছে মহড়া দিয়েছে বলে জানিয়েছে বেইজিং। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এদিন চীনের 12টি যুদ্ধ বিমান সহ 15টি উড়োজাহাজ তাদের আকাশ সীমায় অনুপ্রবেশ করেছে। একই সময় একটি সাবমেরিন বিধ্বংসী উড়োজাহাজ গেছে তাইওয়ান ফিলিপাইনের মধ্যবর্তী বাশি চ্যানেলের উপর দিয়ে। জবাবে তাইওয়ানও তাদের বিমানবাহিনী পাঠিয়েছে এবং চীনের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছে বলে জানানো হয়েছে। তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উই সাংবাদিকদের বলেছেন, এই অঞ্চলে সম্ভাব্য যুদ্ধের ঝুঁকির বিষয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। লৌহিত সাগরে ইয়েমেনের কাছে একটি ইরানি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। জাহাজটি তেহরানের আধা সামরিক বাহিনীর ঘাঁটি হিসেবে কাজ করত। কয়েক বছর ধরে জাহাজটি ওই এলাকায় অবস্থান করছিল। দেশটির রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে এই খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান। মঙ্গলবার ইরানি ঝাজা হাজিবের হামলায় ঘটনাটিকে আন্তর্জাতিক এবং স্থানীয় গণমাধ্যমে রহস্যজনক হিসেবে মন্তব্য করা হয়েছে। এই হামলার জন্য ইসরায়েলকেই সন্দেহ করা হচ্ছে। ইরানি জাহাজটি দীর্ঘদিন ধরে ওই অবস্থানে অবস্থান করায় সমালোচনা করেছিল সৌদি আরব। পশ্চিমা এবং জাতিসংঘের বিশ্লেষকরা মনে করছেন, ইরান ওই জাহাজটির মাধ্যমে ইয়েমেনে হুতিদের অস্ত্র এবং সমর্থন দিত। তবে ইরান হুতিদের সঙ্গে অস্ত্র যোগান দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাদেবজাদে বলেছেন, শাবিজ হল এটি আন্তর্জাতিক লৌহিত সাগরে ইরানের লজিস্টিক স্টেশন হিসেবে কাজ করে। এটি অ্যান্টি পাওয়ার রেটিং সেবা দেয়। হামলার বিষয়টি নিশ্চিত করে ওই মুখপাত্র বলেন, ভাগ্যক্রমে এই ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। কিভাবে এই ঘটনা ঘটল এবং এই ঘটনার উৎস খুঁজে বের করার কাজ চলছে। যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায়ের উপর নজরদারি এবং সন্দেহভাজনদের তথ্য সরবরাহের জন্য এক মুসলিম যুবকের কাছে প্রস্তাব দিয়েছিল দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই, কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি তিনি। এরপর থেকে সেই যুবককে নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে গত মঙ্গলবার মার্কিন প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী। 32 বছর বয়সী আমেরিকান বংশোদ্ভূত ওই যুবকের নাম আহমেদ চেবলি। মামলার এজাহারে তিনি অভিযোগ করেছেন, বছর তিনেক আগে এফবিআই কর্মকর্তারা প্রথমবার তার সঙ্গে যোগাযোগ করেন। এ সময় মুসলিম যুবকটির সঙ্গে লেবানিজ হিজবুল্লাহর যোগ সাজশ রয়েছে বলে অভিযোগ করা হয়, যাদের সন্ত্রাসী গোষ্ঠী বলে মনে করে যুক্তরাষ্ট্র। এমন অভিযোগ শুনে রীতিমতো চমকে উঠেছেন আহমেদ। মিশিগানে এই বাসিন্দা দুই সন্তানের বাবা, তবে পরিবার এবং শিক্ষাগত দিক থেকে লেবাননের সঙ্গে যোগসূত্র রয়েছে তার। এই কারণেই এই যুবকের বিরুদ্ধে হিজবুল্লাহর যোগাযোগের অভিযোগ আনা হয়েছিল বলে মনে করা হয়। ইয়েমেনের হাউসি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব এবং তার মিত্র কয়েকটি আরব দেশের বর্বরোচিত আগ্রাসন এবং সর্বাত্মক অবরোধের জবাব হিসেবে এই হামলা চালানো হয়। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিই গতকাল মঙ্গলবার শেষ বেলায় জানান, তাদের সেনারা এবং হাউসি যোদ্ধারা
সৌদি আরবের খামিস মুশায়েদ শহরের কিং খালিদ বিমানঘাটির কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। জেনারেল সিরি বরাথে দিয়ে ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, অভ্যন্তরীণভাবে তৈরি দুটি কাসিফ 2K কমব্যাট ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। জেনারেল সারি জানান, নিখুঁতভাবে ড্রোনগুলো তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। গত মাসেও ইয়েমেনের বিমানবাহিনী সৌদি আরবের স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে। এর মধ্যে আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং কিং খালিদ বিমানবন্দর নিয়মিতভাবে হাউসি সমর্থিত সেনাদের হামলা শিকার হয়ে আসছে। ইয়েমেনের জান্তা সরকার নিজেদের পাকা পোক্ত করতে আরও সময় ধরে ক্ষমতায় থাকতে পারে। বিশেষজ্ঞদের ধারণা করছেন, এমন বাড়তি সময় আরও 2 বছর হতে পারে। গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারের নেত্রী অং সান সুচির নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সামরিক জান্তা সরকার। এরপর কয়েকটি মামলায় গৃহবন্দী রাখা হয় অং সান সুচিকে। দেশটিতে সামরিক শাসনের সহিংসতা বেড়ে চলেছে। স্থানীয় মানবাধিকার সংগঠনগুলো হিসেবে সেনাবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত 550 মানুষ নিহত হয়েছেন। দেশটিতে গত নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ক্ষমতা দখল করেন সেনাবাহিনীর প্রধান মিং অং হলাং। তবে নির্বাচনে কারচুপির বিষয় অস্বীকার করে আসছে নির্বাচন কমিশন। মঙ্গলবার দিনের পাশাপাশি রাতে বিভিন্ন শহরে রাস্তায় অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ করতে দেখা গেছে। অনেক জায়গায় আন্দোলনকারীরা সামরিক বাহিনীর করা 2018 সালের সংবিধানের কপি পুড়িয়েছেন। জান্তা সরকার শত শত মানুষকে গ্রেফতার করেও তারা আন্দোলন দমাতে পারছে না। শিল্পী ব্যবসায়ী থেকে শুরু করে বুদ্ধিজীবীদেরও গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার দেশটির বিখ্যাত কমেডিয়ান জর্গানকেও তুলে নিয়েছে পুলিশ। এদিকে আন্তর্জাতিক বিভিন্ন মহলকে দেশটির সেনাবাহিনী প্রধান বলেছেন, তিনি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবেন। নির্বাচনের সূচি বা তার দল অংশগ্রহণ করতে পারবে কিনা এমন প্রশ্নে নীরব থাকেন সামরিক বাহিনীর প্রধান। ইরাকে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী আরও একটি গাড়িবহরে হামলা হয়েছে। ইরাকের সংবাদ মাধ্যম আল আলম আল মুকাবিম জানিয়েছে, বাবিল প্রদেশের আল নীল জেলায় মার্কিন বাহিনী লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী গাড়িবহরে হামলা শিকার হয়েছে। এর আগে গতকাল বাবিল প্রদেশে আল হিল্লাই এবং জাবালা জেলায় 3টি মার্কিন গাড়িবহরে হামলা হয়। তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। আল আলম আল মুকাবিম আরও জানিয়েছেন, গতকালের 3টি হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে কাসিমুল জাব্বারিন নামের একটি সংগঠন। তবে এখন পর্যন্ত এসব হামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি আমেরিকা। ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং সামরিক বহরে হামলার ঘটনা সম্প্রতি বেড়েছে। ইরাকের জনগণ এবং রাজনৈতিক দলগুলো সেদেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করছেন। তারা সেদেশে থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার চায়। এর আগে ইরাকের সংসদ মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে একটি বিল অনুমোদন করেছে। ইরানের সাবেক প্রধানমন্ত্রী এবং রাজনীতিবিদ নুরি আলম মালিকি কিছুদিন আগে ঘোষণা করেছেন, সেদেশে বিদেশি সেনাদের কোনো প্রয়োজন নেই। ইরাকে তৎপর জঙ্গি গোষ্ঠীগুলোর প্রতি মার্কিন বাহিনী সমর্থন এবং সহযোগিতা দিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ তাদের একটি প্রতিনিধিমূলক অফিস খুলবে রাশিয়ার রাজধানী মস্কোয়। বিষয়টি দুই পক্ষ বিবেচনা করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। গত মাসে হিজবুল্লাহর একটি প্রতিনিধি দল এবং সেই সময় দুপক্ষের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। গত 15 মার্চ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হিজবুল্লাহর প্রতিনিধি দলকে মস্কোয় স্বাগত জানায়। হিজবুল্লাহর প্রতিনিধি দলের শীর্ষ পর্যায়ের নেতা এবং সংসদ সদস্য মোহাম্মদ রাত। সমস্ত গণমাধ্যম তখন এই ইঙ্গিত দিয়েছিল যে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে হিজবুল্লাহর প্রতিনিধি দলের হৃদয়তাপূর্ণ বৈঠক হয়েছে। রাশিয়ার অনুরোধে ওই বৈঠক অনুষ্ঠিত হয় এবং হিজবুল্লাহর সাথে আগে যে বৈঠক হয়েছিল তার চেয়ে এবারের বৈঠক ভিন্ন ছিল। বিশ্লেষকরা বলছেন, এবারের বৈঠক ছিল ভিন্ন। পাশাপাশি এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে হিজবুল্লাহকে রুশ সরকার একটি স্বাধীন শক্তি হিসেবে গ্রহণ করেছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।